ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাসের নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। দুপক্ষের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। পাশাপাশি খারকিভ, মিকোলিভ, রাজধানী কিয়েভও হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এমন প্রেক্ষাপটে রাশিয়ার উপর চাপ বাড়াতে মিত্রদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন পশ্চিমাদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল অর্থাৎ লুহানস্ক ও দোনেস্ক লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। দুপক্ষের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। এ পর্যন্ত অন্তত 1300টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। অঞ্চলটির একাংশ মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন দনবাসে হামলার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছিল রুশ বাহিনী, তবে আত্মরক্ষার এই লড়াই চালিয়ে যাবে তার দেশের সেনারা। রাশিয়াকে আরও কোণঠাসা করার পাশাপাশি অস্ত্র পাঠানোর জন্য পশ্চিমাদের প্রতি আবারও অনুরোধ জানিয়েছেন জেলেনস্কি। দনবাসের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভ, দক্ষিণাঞ্চলীয় মিকোলিভ ও দক্ষিণ পূর্বে ঝাপরিঝিয়া, রাজধানী কিয়েভেও হামলা জোরদার করেছে রুশ বাহিনী। যুদ্ধে এ পর্যন্ত দেশটির ছোট বড় মিলিয়ে 30% স্থাপনা ধ্বংস হয়েছে। এমন প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন তাদের উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, উল্টো তাদের অর্থনীতি এখন টালমাটাল অবস্থায় বলে মন্তব্য করেন পুতিন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।